নমস্কার বন্ধুরা, সাইদিবাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রেসিপি হলো কলাই ডাল দিয়ে লাউ ঘণ্ট। এটি খেতে খুব সুস্বাদু হয় এবং খুব পুষ্টিকর। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 চা চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন অথবা যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ ভাজা কলাইয়ের ডাল। আমি ডালটাকে আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে আবারও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম কুচিয়ে রাখা লাউ। লাউটা দিয়ে আবারও ভালো করে ডালটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এই রান্নাটি করতে খুবই কম উপকরণ লাগে, খুব চটজলদিও এই রান্নাটি হয়ে যায়। লাউটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো দিয়ে ভালো করে লাউটার মধ্যে মিশিয়ে নিতে হবে। লাউটা ভাজতে ভাজতেই দেখুন খুব সুন্দর জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে সেদ্ধ হতে দেব। এর মধ্যে আমি একটুকু জল ব্যবহার করিনি, সম্পূর্ণ জলটাই লাউ থেকে বেরিয়েছে। লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিয়ে আবারও ভালো করে লাউটার মধ্যে মিশিয়ে নেব। লাউয়ের জলটা প্রায় শুকিয়েই এসেছে, খুব সুন্দরভাবে লাউটা তৈরি হয়ে গেছে। কলাইয়ের ডাল দিয়ে লাউয়ের ঘণ্ট আমার রেডি হয়ে গেছে। চটজলদি এই রেসিপিটি খুব সুস্বাদুও খেতে হয়। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। ভাত রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে।